হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে কিন্তু একটা বিশাল বড়ো আপডেট খবর বেরিয়ে আসছে যদি রেশন কার্ড আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই আপডেট খবরটি কিন্তু আপনাদের কিন্তু জানা একেবারে প্রয়োজন তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে বিস্তারিত খবরটি জানিয়ে দেব তো কেন্দ্র সরকার মোদী সরকারের তরফ থেকে কিন্তু একটু বিশাল বড়ো আপডেট খবর ঘোষণা করা হয়েছে বলা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে রকম কারচুপি বরদাস্ত করা হবে না তো জানিয়ে দিল মোদী সরকার তো এবারে রেশন ব্যবস্থার ক্ষেত্রেও একই রকম কঠোর হতে চলেছে কেন্দ্রীয় সরকার আনলক টু নির্দেশিকা জারি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তিনি জানিয়ে দিয়েছেন যে আশি কোটির মানুষকে কিন্তু বিনামূল্যে খাদ্যদস্য দেওয়া হচ্ছে রেশন থেকে তো কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান টুইট করে বলে দিয়েছেন যে দেশের যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন কিন্তু নিতে পারবেন তো সেই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যদি কোনো কার্ড হোল্ডার বিনামূল্যে খাদ্য পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে তারা সংশ্লিষ্ট জেলা খাদ্য ও সরবরাহকারী নিয়ন্ত্রক অফিস বা রাজ্য কনজিউমার সহায়তা কেন্দ্রের বিষয়ে যোগাযোগ করতে পারেন বা সেখানে অভিযোগ করতে পারেন এর জন্য সরকারের তরফ থেকে দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে টোল ফ্রি নাম্বারটি হলো ওয়ান নাইন সিক্স সেভেন আরেকটি টোল ফ্রি নাম্বার হলো ওয়ান এইট ডাবল জিরো টু জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান টু তো এই দুটি নাম্বারে কল করে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন যদি আপনাদের বরাদ্দ মাল আপনারা না পেয়ে থাকেন এবং বা বলা যেতে পারে রেশন ডিলাররা যদি আপনাদের বরাদ্দ মাল আপনাদের না দিয়ে থাকে তো তাহলে কিন্তু আপনারা এই দুটি নাম্বারে কল করে কিন্তু অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটি জানালাম তো আশা করছি ভিডিওটি আপনার সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো অবশ্যই লাইক করে দেবেন এবং জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ